অদিতর ভাই জানতে পারে তোর কিন্তু খবর আছে। কিসের খবর? তুমি যদি আমার ভাইয়ের সাথে প্রেম করে ভাইকে এসে বিয়ে করতে পারো কোনো খবর হয় না, আমার বেলা কিসের জন্য এত খবর হইব? বুঝছি বুঝছি, তোর কথা আমি পারুম না, চল ঘরে চল। তুমি যদি বিয়ের প্রস্তাব না দাও তাহলে আমার লোকে বিয়া দিব। তুই কিছু মনে করিস না আকাশ, ওই রাজুর কাছে যা, আমার দ্বারা সম্ভব না। আমি জানি ভাইজান তোমার কাছে সম্ভব না, কারণ আমি তো তোমার আপন ভাই না, আমি তো তোমার সৎ ভাই। তুই এটা কি কইলি? আমি তোর আপন ভাই না, আমি তোর সৎ ভাই। আমি যদি তোমার আপন ভাই হইতাম তাহলে তো তুমি ঠিকই যাইতা, তুমি কি আমার মুখের উপরে না করে দিতে পারতা? ঠিক আছে, আমি গেলে যখন রাজু তোর সাথে মিথিরে বিয়ে দিব, আমার মনের বিরুদ্ধে হইলেও আমি যাব। তুই আমার আর সৎ ভাই কইস না ভাই, আমি খুব কষ্ট পাই, তোকে আমি কখনো সৎ ভাই মনে করি না, তোকে আমি কখনো সৎ ভাই মনে করি না। ভাইখানার সাথে বিয়া দাবি করে ভাবলাম না তো, ঠিক আছে ভাই জানালে মাপ চাইনি। আমি আর তোর ভাবি কি করি না করি, তুই কেন এসো না গলাস, একবারে থাপ্পড় মারি তোর 32টা দাঁত ফলাই দেবো। সর সর। ভাবি কি হইছে? তোর ভাই আমার ভাইয়ের বাসা আইতে কইছে প্রস্তাব নিয়া। ভাবি তোমার ভাই যদি আসে প্রস্তাব নিয়া তাতে কি এমন হইছে, আসুক না। ও ভাই আর বন্ধু ঠিকই মিলাছো, আর ঘরে আপনি গজারি বাগান থাকেন, আমি ওখানে আসতেছি, ওইখানে সুন্দরভাবে কথা বলা যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো আমি যাইতাছি। তোমার কথা তো আমি বুঝলাম না রাজু। আপনি আমাকে 5টা থাপ্পড় মারছিলেন, যদি আকাশের সাথে মিথির বিয়ে দিতে চান তাইলে আপনাকে আমি
সুদে আসলে 10 10টা থাপ্পড় দিমু যদি আপনি মানতে পারেন তাহলে এই বিয়ে হবে তাহলে বিয়ে হবে না দিদিয়া রাজু না হ্যাঁ ভাই জান রাজু তো সুমনদের সাথে ঝগড়া করতে আছে যদি তুমি আমারে 10টা থাপ্পড় দাও তাইলে আকাশের সাথে বিথির বিয়া দিবা আরে রাজু ওটা করছে যে ওটা রাজু একবার করে সেটা অক্ষরে অক্ষরে পালন করে যদি তুই রাজি হস তাহলে আমি বিথির সাথে আকাশে বিয়ে দিব ঠিক আছে তোমার শর্তে আমি রাজি দোস্ত রাজি হতে শুরু কর দেখি একটু মাইক থাপ্পড় দিয়ে দেখো দেখো কথা কষ্ট মেহনত করে থাপ্পড় খেয়ে পড়তে গরম করে
একবার কেন তোমার হাত আছে আমার হাত নাই কত মাত্র মুখ সামলাই কইছ তোর বড় না ছোট ওরে যাইতে কম কইলাম নালে কিন্তু খবর আছে ও তুই কইলে খবর আছে আর ও কইলে খবর নাই শাসন করতেছি জিজ্ঞাসা করেন ওর গায়ে মাত পড়ছে কিনা কি তোর মারছে জিজ্ঞাসা করেন আমার ধাক্কা দিছে কি কর ভাইজান ওর মুখে মুখে ধক্কা করতেছিল আর আমি শাসন করতে গেছি উড়ে তোমার আমার গায়ে হাত তুলছে ভাইজান কি তোর গায়ে হাত তুলছে হ্যাঁ ভাইজান কি রে ও তোর বড় না তোর মাস্টার স্ক্যান আমার দাস কাল বেদম ভাইজান কি হইছে এই বেদম ওর সাথে বেদমি করছে শাসন করলাম আপনি একজন কম অভিনেতা না উপরে উপরে শাসন করেন আর ভিতরে ভিতরে বেয়াদবি শিখায় দেন দেখ হীরা মিজাজ কিন্তু খারাপ করবি না ও বেয়াদবি করতে শাসন করতেই বড় কথা কাজ যাই দাম মানুষ হওয়ার সুযোগ দেওয়ার লাগে রাজু আয় ভাই আমার কাছে আয় আমার কাছে আয় তুই তো আমারে মারছস এখন তো তোর রাগ মিটছে তুই আমার বোনটার আর মারিস না আর আর কষ্ট দিস না আপনি আর মাফ করে দেন ভাইজান আমি আসলে একটা অমানুষ ভাইজান আপনারা আপনারা কেউ আমার সাথে থাকেন না ভাইজান আমার সাথে থাকেন না দেখছো ভাইজান এত কিছু করো লোকটা সবাইকে মাফ করে দিল দেখ এ ভাইজান হইছে মানুষ আর ও হইছে একটা অমানুষ ঠিক কথা বলছো চল চল রানা আয় ভাই আমার ছোট ভাই তোরে মারছে আমার উপর তোর খুব রাগ নে আমার সামনে তুই ওরে মার না ভাইজান আপনার কাছে অনেক কিছু শিখলাম আমরা কোনোদিন মারামারি করবো না ভাইজান আয় দোস্ত আমার দিয়ে